দাগ ছফিন উজ্জ্বল ফর্সা ও গ্লোয়িং ত্বক আমরা সকলেই চাই, আর সেই কারণেই আপনাদের ত্বককে বিউটিফুল বানাতে, ত্বকের যৌবনকে ধরে রাখতে আজ আমি আপনাদের জন্য একটি কফি ফেস প্যাকের রেমেডি নিয়ে হাজির হয়েছি, যেটি সপ্তাহে 2 থেকে 3 দিন আমার দেখানো উপায়ে যদি লাগিয়ে নিতে পারেন তাহলেই দেখবেন আপনাদের ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেবে না, ত্বককে অনেক বেশি সফট ও মোলায়েম করে তুলবে, ত্বকের মধ্যে অবাঞ্ছিত লোম থাকলে সেগুলিকে ধীরে ধীরে কম করবে, এটি দাগ ছোপকে হালকা করবে ও ত্বককে স্পটলেস ফেয়ার ও ব্রাইট বানাবে। তাহলে চলুন ভিউয়ার্স দেখে নেওয়া যাক আজকের কফি ফেস প্যাকটি কিভাবে বানাতে হবে ও কিভাবে আমাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে। এখানে যেহেতু আমি কফি ফেস প্যাকের রেমেডি বানাবো, সুতরাং অবশ্যই আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে কফি। কফির মধ্যে থাকা ক্যাফিন আমাদের চুল ও স্কিনের জন্য ভীষণই বেনিফিশিয়াল। কফিকে খুব ভালো বিউটি প্রোডাক্ট হিসেবে ধরা হয়। কফি আমাদের ত্বকে ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়। এর মধ্যে থাকা অ্যান্টি এজিং গুণ আমাদের ত্বকের যৌবনকে বহু বছর পর্যন্ত ধরে রাখতে সাহায্য করে। কফির মধ্যে ভিটামিন বি পাওয়া যায়, যা বিউটি ভিটামিন নামে পরিচিত। এই ভিটামিন বি আমাদের ত্বকের ইনফ্লামেশনকে দূর করে ডার্ক সার্কেলকে রিমুভ করে, সেই সঙ্গে ত্বককে স্কিন ক্যান্সারের হাত থেকেও বাঁচায়। আপনারা কফির এই প্যাকটি দিনে যখন সময় পাবেন, বিকালে, সকালে বা রাত্রে যে কোনো সময়, সপ্তাহে 2 থেকে 3 দিন লাগিয়ে নিতে পারবেন। আর আপনারা যদি চান তাহলে এই প্যাকটি প্রতিদিনও লাগাতে পারেন। এখানে আমাদেরকে কফি পাউডার নিয়ে নিতে হবে 2 চা চামচ। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে 1 চা চামচ গমের আটা। আমরা যে আটা রুটি খাই এটি সেই আটা। আপনারা হয়তো লক্ষ্য করেছেন গমের আটার মধ্যে পানি দিলে সেটি আঠালো হয়ে যায়, অর্থাৎ এর মধ্যে বাইন্ডিং এজেন্ট থাকে, ফলে এটি ত্বকে লাগালে আমাদের ঝুলে যাওয়া ত্বককেও টাইট করে। এছাড়াও এটি আমাদের ত্বক থেকে অবাঞ্ছিত লোমকে তুলে ফেলতেও সাহায্য করে। নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে অলিভ অয়েল। অলিভ অয়েলে ভিটামিন, মিনারেল ও ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী। এর মধ্যে থাকা অ্যান্টি এজিং প্রপার্টিজ আমাদের ঝুলে যাওয়া ত্বককেও টানটান করে তোলে। এছাড়াও অলিভ অয়েল আমাদের ত্বককে ডিপলি হাইড্রেট করে ত্বককে ভেতর থেকে সফট, সাপল ও গ্লোয়িং বানায়। তবে আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে তাহলে আপনারা এখানে বাদাম অয়েল অথবা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল 1/2 চা চামচ নিয়ে নেবেন। এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ মতো লেবুর রস। তবে আপনাদের যদি লেবুতে অ্যালার্জি থাকে বা আপনাদের ত্বকে যদি অ্যাকনে পিম্পল হয়ে থাকে বা আপনাদের ত্বক যদি ভীষণই সেন্সিটিভ হয় তাহলে লেবুর রসের পরিবর্তে আপনারা এখানে টমেটোর রস ইউজ করতে পারেন। তবে লেবুর রস যদি শ্যুট করে তাহলে অবশ্যই লেবুর রস ইউজ করবেন, কেননা লেবুতে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ থাকে, যা আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে রঙকে ফর্সা ও উজ্জ্বল করে তোলে। আপনারা পার্লারে গিয়ে কখনোই কেমিক্যালওয়ালা ব্লিচ একদমই ব্যবহার করবেন না, এতে ত্বকের রং অনেক বেশি খারাপ হয়ে যায় পরবর্তীতে। আপনারা লেবু, টমেটো বা টক দই ইত্যাদি দিয়ে ব্লিচ করে নেবেন, তাহলেই দেখবেন কোনো সাইড এফেক্ট ছাড়াই আপনাদের ত্বকের কাজে ভাব কাটিয়ে ত্বক অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে উঠবে। এবার আমাদেরকে সবগুলি উপকরণকে গোলাপ জলের সাহায্যে গুলে নিতে হবে। তবে আপনারা এটিকে দুধ দিয়েও গুলে নিতে পারেন, কিন্তু যদি গোলাপ জল থাকে তাহলে অবশ্যই গোলাপ জল অ্যাড করবেন, কেননা গোলাপ জল আমাদের ত্বককে টাইট ও টোন করবে। সেই সঙ্গে এটি খুব ভালো ক্লিনজার, যা আমাদের ত্বককে ভেতর থেকে ক্লিন করে ফর্সা উজ্জ্বল বানাবে। এটি ভীষণই সিম্পল ও 100% ন্যাচারাল একটি ফেস প্যাক, তাই অবশ্যই এটি একবার হলেও ট্রাই করে দেখুন। আশা করি অসম্ভব ভালো রেজাল্ট পাবেন। আর এটি একবার বানিয়ে আপনারা 4 থেকে 5 দিনের জন্য নর্মাল ফ্রিজে স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন। সবগুলি উপকরণ একসঙ্গে মিশিয়ে প্যাকটি যখন বানানো হয়ে যাবে তখন এইটিকে পরিষ্কার ত্বকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আপনারা আঙুলের ডগার সাহায্যে অথবা একটি মেকআপ ব্রাশের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। আর লাগিয়ে নেওয়ার পর এটিকে 15 থেকে 20 মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দিতে হবে, আর তারপর নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আর ধুয়ে ফেলার পর আপনাদের ত্বকের উজ্জ্বলতা দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। আশা করি আজকের রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করতে একদম ভুলবেন না। সেই সঙ্গে পরবর্তীতে এইরকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সঙ্গে ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকেও ফলো করে দেবেন।